বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন এগারো জনের হাত পা কেটে ফেলতে হয়েছে রোগী ও স্বজনদের অভিযোগ এসব রোগীদের সহযোগিতায় নিয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদেরও হাসপাতালটি নিয়ে রয়েছে নানা অভিযোগ তবে হাসপাতালের পরিচালকের দাবি জনবলের তুলনায় রোগী বেশি থাকায় হিমশিম অবস্থা বছরের বাম হাত ও দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রাজধানীর পঙ্গু হাসপাতালে উনিশে জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে তৈরি হওয়া সহিংসতায় মিরপুর তেরো নম্বর এলাকায় গুলিবিদ্ধ হয় রিফাত দুই পায়ে লাগছে হাতেও লাগছে বাম পা থেকে লাগে ডান পা থেকে বের হয়ে গেছে বাম পা এক্সে করে রড লাগাই দিছে আর হাতের গুলি আছে গুলি এখনো বের হয় একই দিনে রাজধানীর শনিরাখড়া এলাকায় গুলিবিদ্ধ হয় সোলাইমান বারো বছরের সোলাইমানের ডান হাত ও দুই পায়ে একাধিক গুলি লাগে আমার ছেলের পাওটা ভালো হইলে ভালো চিকিৎসা হইলে ভালো মনে কর বর্তমানে পঙ্গু হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন একশো বাইশ জন যাদের অনেকেরই শেষ পর্যন্ত কেটে ফেলতে হয়েছে হাত পা জটিলতা বাড়ার সম্ভাবনা রয়েছে কারো কারো বলতেছে যে রোগ গইল্লা অনেকটা দূরে চলে গেছে পা রাখা সম্ভব না পরে পা কেটে ফেলছে আরেক ভাই গুলি খাইছে তাকে রিক্সা উঠিয়ে দেওয়ার জন্য আমি এ পাশ থেকে ঘুরে এ পাশে আসছি হঠাৎ করে কোন এক জায়গা থেকে আমাকে গুলি করে দেওয়া হয় রোগী ও স্বজনদের অভিযোগ জটিল এসব রোগীদের অনেককেই দেয়া হচ্ছে ছাড়পত্র হাসপাতাল ছাড়তে বাধ্য করছে কর্তৃপক্ষ ইনফেকশনের পর এখন ড্রেসিং চলতেছে খালি বলতেছে বাসায় চলে যান বাসায় চলে গেলে সুস্থ হবেন ডক্টর বলতেছে যে এখন স্টেবল বাসায় নিয়ে গেলে ড্রেসিং আর ওষুধের উপরে খাওয়া দাওয়ার উপরে ফোকাস করতে বলতেছে এসব রোগীদের সব ধরনের সাহায্য সহযোগিতায় কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা দালালদের দৌরত্ব চিকিৎসা ব্যবস্থাপনায় ঘাটতি সহ নানা অভিযোগের কথা জানান তারা আমাদের বিশেষজ্ঞ যে ডাক্তারগুলো এই ইমার্জেন্সি সিচুয়েশনে শুধু সকালবেলা তারা থাকে কিন্তু তাদের বিকেল থেকে রাত পর্যন্ত আমরা পাই না যেসব পেশেন্টের পেশেশন আসতেছে টেস্ট করানোর জন্য আসতেছে তাদেরকে ফ্রিতে আমরা টেস্ট করাইতেছি যত চাঁদাবাজি চলছে এগুলো হচ্ছে আমরা সিন্ডিকেট যত কিছু চলছে এগুলো আমরা কিছু অফ করে দিয়েছি এদিকে হাসপাতালটি পরিচালকের দাবি রোগীর সংখ্যার কারণে ব্যবস্থাপনায় কিছুটা ঘাটতি হচ্ছে আসন সংখ্যা প্লাস এমার্জেন্সি ফাউন্ডেশন বিবেচনা করে আমরা রাখি রোগীদেরকে হয়তো তাদেরকে এক সপ্তাহ পরে আবার আসতে বলা হয়েছে মানে কোনো পর্যায়ে না গিয়ে শুধু শুধু অনিয়ম করে চিকিৎসা দেওয়া হচ্ছে না ঠিক না সম্প্রতি সহিংসতায় পঙ্গু হাসপাতালে মোট চিকিৎসা নিয়েছেন ছয়শো চুরাশি জন ছাত্রসহ অন্যান্য পেশাজীবীরা সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা